আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সিভিল টেক ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকের এই ভিডিওতে আমি খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব, তা হলো ফ্লোর এবং ওয়ালের কাজে টাইলসের হিসাবটা আপনারা কীভাবে বের করবেন। সাধারণত বিল্ডিংয়ের সৌন্দর্য বর্ধনের কাজে আমরা টাইলস ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না টাইলসের হিসাবটা কীভাবে বের করতে হয়। আশা করি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে টাইলসের হিসাবটা আপনি নিজে নিজেই বের করতে পারবেন। তো ফ্রেন্ডস, নো মোর টক, নাও লেটস গো টু দ্য মেন টপিক। প্রথমে আমি আপনাদেরকে জানাবো বাজারে কোন কোন সাইজের টাইলসগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন। বাজারে যেসব সাইজের টাইলসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তা হলো 12x12 ইঞ্চি, 18x18 ইঞ্চি, 16x16 ইঞ্চি, 12x24 ইঞ্চি, 24x48 ইঞ্চি, 24x24 ইঞ্চি, 36x36 ইঞ্চি। ধরি আমরা একটি বিল্ডিংয়ের বেডরুমের ফ্লোর টাইলসের পরিমাণ বের করব। বেডরুমটির দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট অথবা 156 ইঞ্চি, বেডরুমটির প্রস্থ হচ্ছে 12 ফিট অথবা 144 ইঞ্চি। এখন এই বেডরুমটিতে 12x12 ইঞ্চি সাইজের টাইলস যদি আমরা ব্যবহার করি তাহলে কত পিস টাইলস লাগবে তার পরিমাণটা আমি আপনাদেরকে বের করে দেখাবো। টাইলসের পরিমাণ বের করার জন্য আমরা প্রথমে যে সাইজের টাইলসটি ব্যবহার করব তার এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলটা বের করে নেব। এখানে এরিয়া অফ টাইলস অর্থাৎ টাইলসের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু লেন্থ অফ দ্য টাইলস ইনটু উইথ অফ দ্য টাইলস অর্থাৎ টাইলসের দৈর্ঘ্য গুণন টাইলসের প্রস্থ। এখানে টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 12x গুণন টাইলসের প্রস্থ হচ্ছে 12x। তো এখন 12x×12 ইঞ্চি এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 144 ইঞ্চি স্কোয়ার। এখন আমরা বেডরুমের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলটা বের করব। দেখেন, এরিয়া অফ বেডরুম ইজ ইকাল টু লেন্থ অফ দ্য বেডরুম ইন্টু উইথ অফ দ্য বেডরুম। লেন্থ অফ দ্য বেডরুম অর্থাৎ বেডরুমের দৈর্ঘ্য ইন্টু উইথ অফ দ্য বেডরুম অর্থাৎ বেডরুমের প্রস্থ। এখানে লেন্থ অফ দ্য বেডরুম ইজ ইকাল টু 156 ইঞ্চি ইন্টু উইথ অফ দ্য বেডরুম অর্থাৎ বেডরুমটির প্রস্থ হচ্ছে 144 ইঞ্চি। 13 ফিটকে আমরা 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে কনভার্ট করেছি এবং 12 ফিটকে 12 দিয়ে গুণ করে আমরা ইঞ্চিতে কনভার্ট করেছি। যেহেতু টাইলসের মেজারমেন্টটা ইঞ্চিতে আছে, সেজন্য আমরা হিসাব কার্যের সুবিধার্থে বেডরুমের দৈর্ঘ্য এবং প্রস্থকে ইঞ্চিতে কনভার্ট করে নিয়েছি। এখন দেখেন, 156 এবং 144 এই দুটি ভ্যালুকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 22,464 ইঞ্চি স্কোয়ার। এখন আমরা নাম্বার অফ টাইলস অর্থাৎ টাইলসের পরিমাণটা বের করব। নাম্বার অফ টাইলস ইজ ইকাল টু এরিয়া অফ বেডরুম ইন্টু এরিয়া অফ টাইলস। এখানে দেখেন, এরিয়া অফ বেডরুম ইজ ইকাল টু 22,464 ডিভাইডেড বাই এরিয়া অফ টাইলস ইজ ইকাল টু 144। এখন 22,464কে 144 দ্বারা ভাগ করলে আমরা পাব 156 পিস টাইলস। এখন দেখেন, এদিক সেদিক টাইলস নড়াচড়া এবং বিভিন্ন আকৃতিতে কাটিংয়ের কারণে কিছু পরিমাণ টাইলস নষ্ট বা অপচয় হয়ে থাকে, যার পরিমাণটা আমরা ফ্লোর টাইলসের ক্ষেত্রে 8% এবং ওয়াল টাইলসের ক্ষেত্রে 10% হিসাব করে থাকি। এখানে যেহেতু আমরা ফ্লোর টাইলসের হিসাব করতেছি, তাহলে দেখেন ওয়েস্টেজ ইজ ইকাল টু 156x8%। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 12.48 অর 13 পিস টাইলস। এখানে আমি সাইডে ইন্ডিকেট করে রাখছি, যেহেতু আমরা ফ্লোর টাইলসের হিসাবটা করতেছি সেহেতু আমরা ওয়েস্টেজটা 8% ধরে হিসাব করেছি।
এখন দেখেন টোটাল নাম্বার অফ টাইলস অর্থাৎ মোট টাইলসের পরিমাণটা কত। টোটাল নাম্বার অফ টাইলস ইজ ইকুয়াল টু 156 পিস প্লাস ওয়েস্টেজটা আমি টোটাল টাইলসের সাথে যোগ করেছি। তাহলে দেখেন 156 পিস প্লাস 13 পিস দুটা ভ্যালুকে যোগ করলে আমরা পাবো 169 পিস টাইলস অর্থাৎ 13 ফিট ইন্টু 12 ফিট সাইজের একটি বেডরুমে যদি আপনি 12 ইঞ্চি সাইজের টাইলস ব্যবহার করেন তাহলে এখানে 169 পিস টাইলস লাগবে। একই নিয়ম ফলো করে আপনারা যে কোনো সাইজের এরিয়ার টাইলসের পরিমাণটা বের করতে পারবেন। ওয়েস্টেজের ক্ষেত্রে ফ্লোর টাইলসে আপনারা 8% এবং ওয়াল টাইলসে 10% হিসাব করে আপনারা টাইলসের হিসাবটা বের করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, এবং টেক রিলেটেড নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।